হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটা ব্লগটা এই জন্য আমি করছি কেন কি, কাল আজকে 2023-এর মানে লাস্টের ভিডিওটা যাচ্ছে। প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না, তোমরা ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আশা করি ভালোই আছো। আর হ্যাপি নিউ ইয়ার দিন, কালকে সোমবার, সবাই ভালো থাকবে, আশা করি ভালো থাকবে, থাকতেই হবে। তো গাইস, এটা দেখছো আমাদের লঙ্কা গাছ, আর প্রচুর ঠান্ডা আজকে, প্রচুর মানে মিনমিন করে হাওয়া তুলছে। তো হাওয়াটা আর শীতের গাছগুলো দেখো কুকড়ে যাচ্ছে। এখানে কপি গাছ, তো কি বলবো আমি, একটু বাইরের মানে জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঠান্ডা পড়েছে। গাছগুলোও ঠান্ডায় একদম মানে নাজেহাল হয়ে গেল, ফুলগুলোও ফুটছে না গাছে। দেখো হালকা ফালকা করে দিয়ে একটা ফুল ফুটে, সেই ফুলটা দিয়েই আমাকে পুজো দিতে হয়, কি আর করবো। এত ঠান্ডায় দেখতেই পাচ্ছ আমি সোয়েটার পরে পরে, কানে প্রচুর ঠান্ডা লাগছে। আগে ঘরটা ঝাড় দিয়ে তারপরে কাজ করছি। আর দেখো জল ভরে নিয়ে আসি। এই দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজকলি আর বেগুন, আর বেগুন আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসছি গাছ থেকে অনেকগুলো। এখন ওখানটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর চটপট করে কাজ তো অনেক আছে না আজকে, মানে বুঝতেই পারছো কি আজকে সানডের দিন, ছেলেরা একটু লেটেই উঠবে, আমিও একটু লেট করে উঠে ফেলেছি। তো রাতে একটু তাড়াতাড়ি ঘুমোতে পারি না, কাজ করতে হয়, অনেকগুলো কাজ ছিল, হাতের কাজ মানে করা হয়নি, ব্লাউজ মেশিনের কাজগুলো, কালকে তিনটা কাজ হয়েছে আমার রাতে। তো গায়ে সেই জন্য উঠতে একটু দেরি হয়। তো এবার ফুলগুলো তুলে নিচ্ছি, ঝাড়টার দেওয়া হয়ে গেল। দেখো আমাদের গাছে অরেঞ্জ কমলা লেবু অনেক সুন্দর পেকে আছে, কিন্তু কেউ নিয়ে যাচ্ছে না, কেউ কেউ নিয়ে যায়, একবার নিয়ে গেলে সে আর আসে না। তো দেখতে পাচ্ছি একটা পড়েও আছে, কি সুন্দর। কারো কারো লাগলে কমেন্ট করে দিও, কোথার থেকে দেখছো সেটাও কমেন্ট করে বলবে কি আমার ভিডিওটা কোথার থেকে দেখছো। আমিও তো দেখি কত দূর দূর আমার ভিডিও দেখছে, তা আমার মনে হয় আমার ভিডিও কেউ দেখছে না, কোথার থেকে দেখছে আমি, কেউ কমেন্ট করছে না, আমি বুঝতেই পারি না। তো আমি ফুলটা তুলে নিচ্ছি, ফুলটা তোলা হয়ে গেলে এইটুকু ফুল দিয়ে কি পুজো দেওয়া হয়, এই দেখো কইটুকু ফুল, এই দিয়েই তুলসী পাতা দিয়ে দিতে হয়। তো গাইস, আমি এখন ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি সর্বপ্রথমে, কি করবো, এই বাসনটা মাজা হয়ে গেলে আমাদের বাসনগুলো মাজতে হয়, কেননা আগে আমি প্রথমে ঠাকুরের বাসনই মাজি, যদি আলাদা সাবুন টাবুন থাকে বাসনের জন্য, সেটার জন্যও না, অ্যাকচুয়ালি আমি ওটাই আগে করি, আর এগুলো রাতে উঠিয়ে রাখি সেজন্য আগে করে রাখি। তো আমি ধুয়ে টুয়ে নিয়ে তারপরে রেখে ঘরে আসব, তারপরে আমাদের এই বাসনগুলো মাজব। তো এখন মোটামুটি প্রচুর ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য একটু লেট হয়ে যায়, লেট করেই উঠি, সব কাজটাই সেভাবে করতে মানে আগের মতো হয় না, ওই গরমের দিনের মতো। তো একটু জল বেঁচে গেল, এটা আমি বেগুন গাছে দিয়ে দিচ্ছি। চলো, এই দেখো বেগুন গাছ লাগিয়ে গেছে তোমাদের দাদা, আর এই দেখো আমি এখন ফুলের ঝুড়িটা ঘরে নিয়ে যাচ্ছি, রেখে আসি ফুলগুলো। তো এখন আবার দেখলাম কি বাসন মাজা সাবান একটু শর্ট আছে, দোকানে যেতে হবে, একটু বেসনও শেষ হয়ে গেছে। তো এটাই আমাদের রাস্তা দোকানে যাওয়ার, কিন্তু মোটামুটি এই দেখছো যতটা নিয়ে আসছি ওই যে মোটটা, তো তত দূর আমাকে যেতে হয় দোকানে। তো ছেলেরা ঘুমিয়ে আছে, ডাকলাম না, দোকানে চলে আসি, একটা ব্রেড, একটা ক্রিম বিস্কুট, আর একটু 100 গ্রাম বেসন, আর তোমার তিনটা ভীম সাবান, এগুলোই নিয়ে নিলাম আপাতত, এটুকুর জন্যই আমার আজকে আসা। আমি দোকানে আসি না, আমরা এখান থেকে সবাই কমই খাই, তো এইটা আমাদের কিনে আসতাম, ওই মোটটা দিয়ে আমাদের বাড়ি বাড়ি। তো দেখো আমি কিছু নিয়ে এখন চলে যাচ্ছি দৌড়িয়ে, প্রচুর ঠান্ডা। এই দেখো কপি গাছ, কপি শাকগুলো কি সুন্দর হয়েছে, দুই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে আলু গাছ লাগানো আছে, আলু বীজ, এই যে বীজ একটা এখানে, এই পাশে আলু, আর এই পাশে লাউ গাছ আছে, তারপরে দেখো টমেটো, ওই যে বাড়ি দেখতে পাচ্ছ ওটা আমাদের বাড়ি। তো গাইস, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিয়ে চলে আসছি আমি বাড়ি, আমাদের বাড়ি গেটের কাছে। এই দেখো বাড়িতে ঢুকে গেলাম, এখন ঘরে ঢুকে যাচ্ছি, এসে ভাত দেখলাম কি হয়েই গেছে, এখন আমাকে ভাতের মাঠটা গালতে হবে আগে। এই দেখো কি একটা ছোট্ট মানে যতটুকু 50-55 টাকা খরচা করে আসলাম। এটা হচ্ছে ব্রেড, দুধ আছে, তো ভাবলাম নিয়ে নেই, গেছিলাম অ্যাকচুয়ালি সাবুনের জন্য, তো সেটা গেল। এখন দেখো আমি বথুয়া শাক দিয়ে একটু চপ ভেজে নিচ্ছি, এটা দিয়ে বিকিকে খেতে দিয়ে দিই, চপ এটুকু না আরও আছে, সেটা করব পরে, বিকি খাবে চলে যাবে দোকানে।
তো গাইস এখন এগুলো ভাসতে ভাসতে আমার হাতে ছ্যাঁকা লাগে গেলো, প্রচুর গরম লাগলো। কেউ কেউ বলে কি কানে ধরলে নাকি গরমটা কমে, তো সেটার জন্য জ্বালাটা কমতে পারে জন্য কানে ধরলাম। এটা একদম জানি না মিথ্যা কি সত্যি, তো ধরলাম তো একটু কম হলো। গাইস তোমরা ওটা ট্রাই করে দেখবে। তো ধনে পাতার চপটা, না না সরি সরি সরি, আমি কি বলে এটাকে একটু চপটা খেয়ে দেখি তো ও দারুণ টেস্ট, দারুণ। তো তোমরাও এটাকে বানিয়ে দেখবে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মিট মশলা, পেঁয়াজ কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি মানে এর সঙ্গে একটু রসুন, এসব কুচি কুচি করে ভালো করে লঙ্কার কুচি দিয়ে ভালো করে মেখে তারপর এটাকে ভাজতে হবে। তো স্নান করে চলে আসছি আর সিঁদুর টিঁদুর পরে নিই। সিঁদুরটা পরা হয়ে গেলে আমি এখন একটু পুজো দিব, পুজো দিয়ে আমি খাওয়া আজকে দেখাতে পারবো না গাইস, প্রচুর প্রচুর কাজ। কালকে হ্যাপি নিউ ইয়ারের দিন, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। প্লিজ তোমরা সবাই আজকের ভিডিওটা অন্তত দেখবে, কেন আজকে ডিসেম্বরের লাস্ট ডে আর 2023-এর ভিডিও আজকের এটা আমার শেষ। 2024-এর জানি না কেমন আসবে কেমন কাটবে, সবাই আশা করি সবাই ভালো থেকো, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো গাইস এখন স্নান টান শেষ, এটাই কামনা করি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, টাটা বাই।